এবার আসলে একটা খারাপ স্টুডেন্টের মাইন্ডসেটে ঢুকি, যে একজন ভালো স্টুডেন্ট সারাটা দিন এখন চিন্তা করবে আরে মামা গোল্ডেন, আরে মামা সেই নাম্বার পাইছি, এবার তো মানুষজন জিপিএ ফাইভই পাইনি, আমি গোল্ডেন পাইছি, ভালো নাম্বার পাইছি। আর একটা খারাপ স্টুডেন্ট কনস্ট্যান্টলি একটা খারাপ লাগার মধ্যে ভুগবে। বাট ও যদি এটাকে এইভাবে চিন্তা করে যে প্রতিবার প্রতিদিন আমাকে একজন একটা খারাপ কথা বললে আমি দিনে ওই দিন ওই খারাপ কথাটার জন্য ওই খারাপ কমেন্টটার জন্য এক ঘন্টা বাড়ায় পড়বো, পারবা না এটা? তুমি এটা পারবা না, এটা করতে, এটা তুমি করতে পারবা। কারণ মানুষ খুব প্রতিশোধ পরায়ণ, মানুষ খুব জেদি, মানুষের মধ্যে খুব কথা, ইগোটা বাড়াবা, ঠিক আছে? তুই আজকে একটা গালি দিবি, আমি এক ঘন্টা বাড়ায় পড়বো, দশটা গালি খাবো, দশ ঘন্টা পড়বো। অর্থাৎ যত খারাপ ঘটবে তোমার সাথে তুমি ওইটার পানিশমেন্ট নিজেকে কি দিয়ে দিবা বলো? আজকে তুমি খারাপ রেজাল্ট করছো, এটার পানিশমেন্ট কি? একমাত্র হার্ডওয়ার্ক, হার্ডওয়ার্ক, এটা হলো তোমার একমাত্র পানিশমেন্ট। একের যত কটা বই আছে বাজারে সব কটি পড়বা, যত কটা কোর্স আছে রেকর্ডেড ক্লাস একদিনে দশ বারোটা করে ক্লাস করবা, তুমি যাতে এত পরিমাণে পড়ো তোমার বাপ মা বলে যে হ্যাঁ হ্যাঁ পোলাটা মনে হয় মিস বাই মিস্টেক খারাপ রেজাল্ট করছে, ও তো ভালো করার কথা। তোমার ফ্রেন্ডরা যাতে তোমাকে দেখে ভয় পায় যে পোলার রেজাল্টের পরে কি হইলো, ঠিক আছে, রেজাল্টের পরে কি হইলো ওই মানুষটাও। যত নেগেটিভিটি তত নিজের উপর পানিশমেন্ট, বাট পানিশমেন্টটা হবে ভালোভাবে, মদ গাঁজা খায় না, হাত পা কাটে না, পড়াশোনা করে। যত পানিশমেন্ট কি? হার্ডওয়ার্ক। এইটাকে ফুয়েলে নাও, ট্রাস্ট মি ম্যান, আমি এরকম অসংখ্য মানুষ দেখছি যারা গোল্ডেন পায়ে ভালো নাম্বার পায়ে কোথাও চান্স পায় নাই, বা এমন জায়গায় চান্স পাইছি যেখানে তার পাওয়ারও কথা না। আবার এমন অনেক মানুষ পাইছি যারা কোনো মানে রেজাল্টের দিন আমরা গুনিও নাই যে শালা কে এইটা, হ্যাঁ, বা সুন্দর মতো অ্যাডমিশনের রেজাল্টের পরে ও চলে আসছে।